আমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখতেছি, আপনারা একটু ভালো করে সবাই কোশ্চেনটা দেখেন। আমাদের অঙ্কটা হচ্ছে সুরুবিয়ান কোম্পানি, লেখা আছে সুরুবিয়ান কোম্পানি 2019 সালে 30 জুন তারিখে সমাপ্ত বর্ষের পণ্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে সুরুবি অ্যান্ড কোম্পানি, এর ভ্যাট নির্ণয় বিবরণী অথবা মূল্য সংযোজন কর বিবরণী। এরপরে তারিখ দিবেন 2019 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য, 2019 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য। এরপরে যে এন্ট্রিগুলো দেওয়া আছে আমরা এন্ট্রিগুলো আগে একটু পড়ি। কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, কারখানার উপরি খরচ, ওয়ালাইকুম আসসালাম, কারখানার উপরি খরচ, প্রশাসনিক উপরি খরচ, বিক্রয় উপরি খরচ, এগুলা দেওয়া আছে। এবার নিচে দেওয়া আছে কোম্পানি মোট খরচের উপর, আমরা অঙ্ক নাম্বার 4 গ্রুপে আগেই ছবি দিছি। তারপর বলা আছে কোম্পানি মোট খরচের উপর 25% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রয় করে। তাহলে দেখেন আপনি যখন মুনাফা নির্ণয় করবেন এখানে 25% ধরতে হবে। এখন এই 25% আপনি কার উপরে ধরবেন সেখানে সেইখানে আপনাকে পরিষ্কার করে বলা আছে যে মোট খরচের উপর 25%, তার মানে ব্যয়ের উপর আপনি পার্সেন্টেজ ধরবেন। ব্যয় যত টাকা হবে মোট ব্যয় তার উপরে আপনি পার্সেন্টেজ ধরে ফেলবেন। মোট ব্যয় যত টাকা হবে তার উপরে আপনি পার্সেন্টেজ ধরে ফেলবেন ডাইরেক্ট 25%। এরপরে আছে কাঁচামাল ও সমাপ্ত পণ্য। সমাপ্ত পণ্য বলতে বোঝানো হয়েছে এইখানে কি বলে তৈরি পণ্য, কাঁচামাল ও সমাপ্ত পণ্য। সমাপ্ত পণ্য বলতে বোঝানো হয়েছে এখানে তৈরি পণ্য, মানে সমাপ্ত হয়ে গেছে তার মানে তৈরি হয়ে গেছে এরকম। কাঁচামাল ও সমাপ্ত পণ্যের প্রারম্ভিক মজুদ যথাক্রমে 60,000 এবং 40,000, অর্থাৎ প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 60,000 টাকা এবং প্রারম্ভিক তৈরি পণ্য দেওয়া আছে 40,000 টাকা। আর এবং সমাপ্ত মজুদ পণ্য এবং কাঁচামালের পরিমাণ যথাক্রমে 80,000 ও 20,000। তার মানে সমাপনী কাঁচামালের সমাপনী মজুদ সমাপ্ত মজুদ পণ্য, সমাপ্ত মানে আগেই বলছে এটা তৈরি পণ্য, তাইলে সমাপনী তৈরি পণ্যর টাকা হবে 80,000 এবং কাঁচামালের কথা বলেছে তার মানে সমাপনী কাঁচামালের টাকা হবে 20,000। এই ছিল অঙ্কটা, একদম ইজি। গতকালকে যে অঙ্ক করছেন এটা তার চেয়েও সহজ অঙ্ক, গতকালকে যে অঙ্কটা করছেন তার চেয়েও সহজ অঙ্ক। জিনিসটা এইভাবে হবে, প্রারম্ভিক কাঁচামাল নিচ থেকে নেবেন 60,000 যোগ কাঁচামাল ক্রয় 2,00,000 যোগ করে নিচে নামাবেন, তারপরে মাইনাস সমাপনী কাঁচামাল সেটা হবে 20,000, বিয়োগ করে টাকাটা আউট করে দিবেন, এটা নাম হবে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। আমি আবারও বলতেছি প্রারম্ভিক কাঁচামালের মূল্য আছে 60,000 যোগ ক্রয় হচ্ছে 2,00,000 যোগ করে এটা নিচে নামাবেন, মাইনাস সমাপনী কাঁচামালের টাকা দেওয়া আছে 20,000, এটা বিয়োগ করে টাকাটা দ্বিতীয় ঘরে নিয়ে যাবেন, এটা নাম হবে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। এরপরে প্রত্যক্ষ খরচ যা যা আছে আপনি দেখবেন কি আছে এখানে, একটা এন্ট্রি আছে প্রত্যক্ষ মজুরি 50,000 টাকা, এটা দ্বিতীয় ঘরে নিয়ে যাবেন, যোগ করবেন পেয়ে যাবেন মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে এবার কারখানার উপরি ব্যয় বা উপরি খরচ খরচগুলো আমরা যোগ করব। এখানে একটা এন্ট্রি দেওয়া আছে কারখানার উপরি খরচ, একটু ভালো করে দেখেন কারখানার উপরি খরচ, এর সাথে আলাদা করে নতুন করে বা নতুনভাবে বা অন্যভাবে কোনো কলকব্জা যন্ত্রপাতি বা মেশিনের অবচয় নেই থাকলে এটাও আমরা যোগ করতাম, তাই মুখ্য ব্যয়ের সাথে এখানে শুধু একটা এন্ট্রি যোগ হবে কারখানার উপরই খরচ। এটা যোগ করলে আপনি পাবেন কারখানার ব্যয়, এটাকে আপনি উৎপাদন ব্যয় নামেও লিখতে পারেন, যাই হোক আমরা কারখানার ব্যয় লিখলাম। এর সাথে যোগ হওয়ার কথা আধা বা অসমাপ্ত পণ্য, আধা বা অসমাপ্ত পণ্য এখানে নাই বা চলতি কার্য এখানে নাই, যদি থাকতো প্রারম্ভিকটা আমরা যোগ করতাম সমাপনীটা বিয়োগ করতাম, যেহেতু নাই ওইগুলো আর ভাবনা আনার কোনো দরকার নাই। এবার তারপরে আধা তৈরি পণ্যের পরে আছে সমাপনী তৈরি পণ্য। সমাপনী তৈরি পণ্য এখানে বলা আছে যে সমাপ্ত পণ্য, প্রারম্ভিক সমাপনী বা প্রারম্ভিক তৈরি পণ্য, প্রশ্নে যেটাই আছে আপনি ওইটাও লিখতে পারেন অথবা আপনার মতো করে লিখতে পারেন। প্রারম্ভিক তৈরি পণ্য যোগ হবে 40,000 টাকা, দ্বিতীয় ঘরে যোগ করে নিচে নামাবেন, মাইনাস সমাপনী তৈরি পণ্য যোগ হবে বিয়োগ হবে এটা হচ্ছে 80,000 টাকা। এবার বিয়োগ করার পর যেটা পাবেন ওইটার নামই হচ্ছে আপনার বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় যোগ করবেন, এখানে পরিচালন ব্যয় আছে 2টা, এখানে পরিচালন ব্যয় আছে 2টা, তাই হেডিং করে নেবেন। একটা হচ্ছে প্রশাসনিক উপরি খরচ 60,000 প্রথম করে লিখবেন, তার নিচে আবার লিখবেন বিক্রয় উপরি খরচ 40,000। এই দুইটা যোগ করে এরপরে আপনি দ্বিতীয় ঘরে নিয়ে যাবেন,
দ্বিতীয় ঘরে সব যোগ করলে আপনি পেয়ে যাবেন মোট ব্যয়, পেয়ে যাবেন মোট ব্যয়। এবার মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করবেন, মুনাফা এখানে স্পষ্ট করে বলা আছে মোট খরচের উপর 25% ধরবেন। তাহলে মোট খরচ কত টাকা, এই যে একটু আগে যে মোট ব্যয় বের করলেন ওই টাকার উপর ডাইরেক্ট 25% ধরে ফেলবেন, যেটা হবে এটাই হচ্ছে মুনাফা। এরপরে মুনাফা যোগ মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে পেয়ে যাবেন বিক্রয় বা বিক্রয় মূল্য, টাকাটা ক্লোজ করে দিবেন, বক্সের কাজ শেষ। দেখেন এইখানে শুধুই মূল্য সংযোজন কর বের করতে বলছে, অর্থাৎ সংযোজিত মূল্য বের করতে বলে নাই। যেহেতু মূল্য সংযোজন কর বের করতে বলছে, তাহলে মূল্য সংযোজন কর আপনি বের করবেন কিভাবে, লিখবেন মূল্য সংযোজন কর বা ভ্যাট সমান, মূল্য সংযোজন কর বা ভ্যাট সমান, মূল্য সংযোজন কর বা ভ্যাট সমান বিক্রয় মাইনাস ব্যবহৃত কাঁচামাল ব্যয়, দুইটাকে ব্র্যাকেট আটকে দিবেন, গুণ 15%। এই 15% কোত্থেকে আসলো প্রশ্নে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, তবে আপনি অলওয়েজ 15% ধরবেন, কারণ বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী ভ্যাট সবসময় 15% ধরতে হয়, উৎপাদন ভ্যাট 15%। এবার আসেন এরপরের কাজগুলা কি, বিক্রয়ের টাকা আপনি সর্বশেষ বের করছেন এবং ব্যবহৃত কাঁচামাল ব্যয় ওই যে সবার আগে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মানে সমাপনী বিয়োগ করে যেটা পাইছিলেন মুখ্য ব্যয়ের আগে, সেটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল ব্যয়। ওই ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের টাকাটা বিয়োগ করবেন, বিয়োগ করে যে টাকাটা হবে তার উপরে 15% ধরবেন, এটা তৃতীয় লাইনে লিখবেন অ্যান্সার। এখন এটা ক্লোজ করলেও হবে না করলেও হবে, সেম এইভাবে ওই অঙ্কটা করবেন। এই ছিল অঙ্ক, আর কিছুই না। এবার আপনাদের গ্রুপে আমরা আরো একটা ম্যাথ দিছি, দয়া করে ওই ম্যাথটা একটু যান, দয়া করে ওই ম্যাথটা একটু যান। দয়া করে ওই ম্যাথটা একটু যান সবাই। ভাইয়া এটা কত পেজের ম্যাথ? পেজ নাম্বারটা তো আমার কাছে নাই, কারণ হচ্ছে আমার কাছে তো বই নেই বুঝছেন, উপরে হয়তো পেজ কারণ দেওয়া আছে। 1050 আর ভাই আপনি উদাহরণ দুই এর কথা বলতেছেন, বুঝি নাই আরেকবার বলেন উদাহরণ দুই। আমরা যে আরেকটা ছবি দিছি এটা কত নাম্বার, উদাহরণ দুই? উদাহরণ দুই, আর উদাহরণ দুই তো দেখা যায় ওইটা 1049 পেজ। এবার আসেন আমরা ওই ম্যাটটা একটু খুঁজি, ওই ম্যাটটা খুঁজি বলতে আমি খুঁজতেছি আপনারা খুঁজেন না আর কি, আপনারা তো পাইছেনই আমার একটু খুঁজতে। এখানে আসেন এই অঙ্কটা আগে বোঝেন, এই অঙ্কটা অনেক ছোট একটা অঙ্ক, যাদের বই আছে তারা হয়তো সলিউশন দেখলে বুঝতেছেন অঙ্কটা অনেক ছোট, কিন্তু এই অঙ্কটা আমি যতক্ষণ আপনারা না বুঝামু আপনার কাছে সবসময় ধোয়াশা থাকবো, কিন্তু এই অঙ্কটা পরীক্ষায় আসলে সবার আগে দিবেন, মুহূর্তে চার পেয়ে যাবেন একদম মুহূর্তে চোখের পলকেই। আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কের নাম হচ্ছে ভ্যাট, এই অঙ্কের নাম হচ্ছে কি ভ্যাট, মানে হচ্ছে মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, মূল্য সংযোজন, সংযোজন মানে কি কোনো কিছু যুক্ত করা, কোনো কিছু কি যুক্ত করা। যেমন দেখেন সবাই ভালো করে দেখেন, এটা একটা পানির বোতল, একটু ভালো করে দেখেন এটা একটা পানির বোতল, পানির বোতলটা প্রথমে এরকম ছিল না, অর্থাৎ এই লেভেলটা ছিল না, অর্থাৎ সাদা এরকম একটা বোতল ছিল স্বচ্ছ কালার, এই লেভেলটা এটাতে লাগানো হয়েছে, তার মানে সংযোজন করা হয়েছে। ভালো করে বোঝেন এই লেভেলটা এটাতে লাগানো হয়েছে, এটাই হচ্ছে সংযোজন করা। আবার আরো একটা জিনিস দেখেন, এটা একটা মোবাইল ফোন, একটু খেয়াল করেন এটা একটা মোবাইল ফোন, মোবাইল ফোনটা ছিল ব্ল্যাক, এই যেটাতে একটা নাম লেখাতে একটা কালার ইউজ করা হয়েছে, নাম লেখাতে, তার মানে এই কালারটাকে এখানে সংযোজন করা হয়েছে। তারপর আর একটু ভালো করে দেখেন, এটা একটা হোয়াইট টি শার্ট, এর মধ্যে যে দেখেন একটা নাম অর্থাৎ কালার অ্যাড করেছে, এই অ্যাড করাটাই হচ্ছে সংযোজন। আমি আশা করি বুঝাইতে পারছি সংযোজন করাটা কি। যেমন এই জায়গায় অনেকে যে কি বলে বিদেশের মতো চুল রাখছে, ধরেন চুল তো আমাদের এই কালার, অনেকে এটা অন্য কালার হয়েছে, তাহলে ওইটাই কি সে সংযোজন করছে, অর্থাৎ মূল জিনিসটার সাথে আপনি যে জিনিসটা নতুন করে অ্যাড করবেন বা যুক্ত করবেন সেইটাকেই হচ্ছে সংযোজিত করা। আশা করি আপনারা বুঝতে পারছেন সংযোজন করা জিনিসটা কি, বুঝতে পারছেন?
হ্যালো জি ভাইয়া যদি সংযোজন করা বুঝে থাকেন তাহলে দেখবেন অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা এবার আসেন, আমরা কি বের করি? মূল্য সংযোজন কর, তাই নয় কি? আমরা কি বের করি? মূল্য সংযোজন কর, তার মানে কতটুক মূল্য আমি সংযোজন করলাম আমি তার উপরে কর দেবো। আমার কথাটা ভালো করে বুঝেন, আমি যতটুক মূল্য সংযোজন করছি তার উপরে কর দেবো। আমার কথা কি বুঝতে পারছেন? মূল্য সংযোজন কর অর্থাৎ সংযোজিত যতটুকু মূল্য তার উপরে আমরা কর দিব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? আচ্ছা এবার একটু টাকা সংযোজন করব। এই যে যে আমি বুঝাইতেছি আপনাকে, ধরেন এটা হচ্ছে মাম কোম্পানির পানি। কোন কোম্পানির পানি? মাম কোম্পানির পানি। একটু ভালো করে আগে বুঝবেন, যে যতক্ষণ না বুঝবেন আমাকে কোশ্চেন করবেন, সমস্যা নেই। আপনি এই গল্পটা বুঝলে অঙ্ক বুঝে ফেলবেন। ধরেন মাম কোম্পানি এই পানিটা বানাইতে 10 টাকা খরচ হয়েছে। ভালো করে বোঝেন, মাম কোম্পানি সবাই এগুলা সাউন্ড গুলো মিউট গুলো আনমিউট করে নেন, সবাই কথা বলবেন। এখন কথা না বললে বুঝবেন না, সবাই কথা বলার পরিস্থিতি সৃষ্টি করে লোন। আচ্ছা মাম কোম্পানি এই এক বোতল পানি বানাইতে 10 টাকা খরচ করছে, কত টাকা? 10 টাকা। ওকে ফাইন, তাহলে মাম কোম্পানির কতটুকু মূল্য মূল্য লাগছে? এটা 10 টাকা মূল্য লাগছে না? আচ্ছা এবার মাম কোম্পানির কাছ থেকে এটা 10 টাকা আমি কিনলাম, তাহলে আমি কতটুকু মূল্য দিলাম? 10 টাকা। ক্লিয়ার? এই পানির বোতলটা এখন আমি আপনার কাছে 13 টাকা বিক্রি করলাম। ভালো করে বুঝেন, এই পানির মূল্যটা আমি আপনার কাছে কত টাকা বিক্রি করলাম? 13 টাকা। 13 টাকা। তাহলে এইখানে অতিরিক্ত মূল্য যোগ করা হইলো কত বলেন তো? 3 টাকা। 3 টাকা। আচ্ছা এবার আপনি এটা আমার কাছ থেকে 13 টাকায় কিনে আপনি আপনার এক ফ্রেন্ডের কাছে 20 টাকা বিক্রি করলেন, কত টাকা বিক্রি করলেন? 20 টাকা। তাহলে আপনি কতটুকু মূল্য সংযোজন করলেন বলেন তো? 7 টাকা। আপনার বন্ধু ওই 20 টাকার এই পানিটা 20 টাকায় কিনা তার আরেকটা পার্টির কাছে সে 25 টাকা বিক্রি করলো, কত টাকা বিক্রি করলো? 25 টাকা। সে কত টাকা মূল্য সংযোজন করলো? 5 টাকা। আচ্ছা এবার ওই যে তার ওই পার্টি একদম কাস্টমারের কাছে বিক্রি করলো 35 টাকা, কত টাকা বিক্রি করলো? 35 টাকা। তাহলে তার পার্টি কত টাকা মূল্য সংযোজন করলো বলেন তো? 10 টাকা। 10 টাকা। অর্থাৎ এইখানে প্রতি ক্ষেত্রে আমরা কতটুকু করে মূল্য সংযোজন করছি আপনারা তো বুঝতে পারছেন? আচ্ছা 3 টাকা। এই পণ্যটা আমি যেন মাম কোম্পানির কাছ থেকে কত টাকায় কিনে আসছিলাম? 10 টাকায়। তাহলে আমি দেব 10 টাকার উপর ট্যাক্স। ক্লিয়ার? আচ্ছা আপনি আমার কাছ থেকে কিনলেন 13 টাকায়। ভালো করে বোঝেন, আপনি আমার কাছ থেকে কত টাকায় কিনলেন? 13 টাকায়। এখন আপনি কইবেন যে ভাইয়া আপনি তো 10 টাকায় কিনছিলেন, 10 টাকার উপরে কর দিছেন, তাহলে আমি এটা আপনার কাছ থেকে 13 টাকায় কিনছি, তাহলে 13 টাকার উপর কর দেবো, এরকম একটা কথা আপনি থাকতে পারে। কিন্তু আমি আপনার এই পণ্যটা 13 টাকার মধ্যে 10 টাকার উপর অলরেডি গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিছি, তাহলে কি ওই 10 টাকার উপরে আপনি আর ট্যাক্স দিবেন? আপনি দিবেন যতটুকু মূল্য, অর্থাৎ ওই যে 3 টাকা অ্যাড করছেন 3 টাকার উপর ট্যাক্স দিবেন। এবার আসেন, আপনি আপনার বন্ধুর কাছে এটা 20 টাকা বিক্রি করছিলেন, মনে আছে? হ্যাঁ। দেখেন 20 টাকার মধ্যে আপনি, হ্যাঁ বলেন ইরফান। না স্যার। আচ্ছা 20 টাকার মধ্যে অলরেডি আপনি আর আমি 13 টাকার ট্যাক্স কিন্তু দিয়ে দিছি। জি স্যার। হ্যাঁ তাইলে আর 60 টাকার ট্যাক্স কে দিব? আপনার বন্ধু। বন্ধু? হ্যাঁ। আচ্ছা আপনার বন্ধু আবার কি করছে, তার আরেকটা পার্টির কাছে এটা 25 টাকা বিক্রি করছে। আপনি, আমি আর আপনার বন্ধু অলরেডি 20 টাকার উপর কিন্তু ট্যাক্স দিয়ে দিছি। হ্যাঁ তাহলে আপনার ও বন্ধুর ওই পার্টি কয় টাকা ট্যাক্স দিব? 5 টাকার উপর। 5 টাকার উপর ট্যাক্স দিব। আপনার ওই বন্ধু আবার কি করছে, তার একটা চূড়ান্ত বা একদম কাস্টমারের কাছে 35 টাকা বিক্রি করলো, তাহলে আপনার ওই বন্ধুর আগ পর্যন্ত আমরা যারা 25 টাকার উপর ট্যাক্স দিয়ে দিছি। তাহলে সে 10 টাকার উপর ট্যাক্স দিব। এবার আসেন, এই প্রোডাক্টটার উপর আপনি, আমি, তারপর আপনার বন্ধু, তার পার্টি এবং কাস্টমার সবাই মিলে কত টাকা কর দিলাম, ওগুলার যোগফলই হচ্ছে টোটাল ট্যাক্স, এই বোতলটার ট্যাক্স।
বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। সবাই যদি বুঝে থাকেন যত টাকা বেশি বিক্রি করবো ওই টাকার উপর আর কি ট্যাক্স দেব, যত টাকা আমি অ্যাড করব তত টাকার উপরে কি আমি ট্যাক্স দেব। যেতে পারছি কথাটা? আচ্ছা স্যার, এবার আসেন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে ম্যাথটা একটু করার ট্রাই করি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধু বাসা আমি একটা ক্লাস করে দিয়েছি, ক্লাস শেষ করে ফোন দিই তোমার। ঠিক আছে, যেন কয় নং অঙ্কটা ছিল? দুই নাম্বার স্যার, দুই নাম্বার। ওকে ঠিক আছে, চুরি করে লয়ে ঘুরি। সবাই কি স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার। এটা হলো ধাপ, তারপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে ক্রয় মূল্য, সংযোজিত মূল্য, সব
এবার আসেন প্রথম লাইন থেকে উপরে লিখবেন মূল্য সংযোজন কর নির্ণয়, মূল্য ধাপ লিখলাম আমরা প্রথম ধাপ, ধাপ লিখবো আর কি প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আর কি এক দুই তিন, আপনি ইচ্ছা করলে কথায়ও লিখতে পারেন প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে। আচ্ছা প্রথম প্রথম তারা কি লিখছে আমরা একটু দেখি, প্রথমে দেখেন কি বলছে, আমদানিকারক ইশরাক 20 লাখ টাকার কাঁচামাল আমদানি করে, ঠিক না? ভালো করে দেখেন, আমদানিকারক ইশরাক 20 লাখ টাকার কাঁচামাল আমদানি করে, তাইলে ইশরাক কাঁচামাল আমদানি করে লেখেন বিবরণের ঘরে, ইশরাক ইশরাক কাঁচামাল আমদানি, আচ্ছা 20 লাখ টাকা, ভালো করে দেখেন 20 লাখ বলা আছে। এবার আপনি যদি ফার্স্ট টাইম 20 লাখ টাকার মাল কিনেন তাহলে আপনি কত টাকার মূল্য সংযোজন করছেন 20 লাখ টাকায়, প্রথমে যা আসবে ঠিক তাই। তারপর দুই নাম্বারটা একটু দেখি, দুই নাম্বার ঘটনাটা কি করছে, তিন নম্বর ঘটনাটা ঘটছে বলছে 25 লাখ টাকায় রাতুলের কাছে বিক্রি করে, তাহলে রাতুলের কাছে সে বিক্রি করছে কি 25 লাখ টাকায়, রাতুলের রাতুলের কাছে বিক্রয় রাতুলের কাছে বিক্রয় করছে কত টাকা একটু ভালো করে দেখেন 25 লাখ, 25 লাখ একটু ভালো করে চিন্তা করেন, তাইলে সে 20 লাখ টাকা কিনা 25 লাখ টাকায় বিক্রি করছে, তাইলে সে নতুন করে যুক্ত করছে কত 5 লাখ টাকা। এরপর আবার দেখেন রাতুল কি করছে, রাতুল উৎপাদন খরচ ও লাভ সহ 45 লাখ টাকায় নাবিদের কাছে বিক্রয় করে, তাইলে সে কি করছে নাবিদের কাছে বিক্রয়, নাবিদের কাছে বিক্রয় নাবিদের নাবিদের কাছে বিক্রয় করছে 35 লাখ টাকা, 35 লাখ। আচ্ছা তাইলে দেখেন সে 25 লাখ টাকা কিনা রাতুল কি করছে
35-25 লাখ টাকা কিনা 35 লাখ টাকা বিক্রি করছে, তার মানে সে 10 লাখ টাকা যুক্ত করছে। আচ্ছা, এরপরে আবার কি হচ্ছে ঘটনা? 4 নম্বর ধাপে কি ঘটনা করছে দেখেন, নাবিদ আবার কি করছে একটু ভালো করে দেখেন। এরপর বলছে নাবিদ পাইকারি ব্যবসায়ে টুটুলের কাছে 40 লাখ টাকায় বিক্রি করে, তাইলে টুটুলের কাছে বিক্রি করছে আবার নাবিদ, টুটুলের টুটুলের কাছে বিক্রি করছে কত, 40 লাখ টাকা। একটু ভালো করে দেখেন 40। এরপরে কি আর কোনো ধাপ আছে? না ভাইয়া, একটু ভালো করে দেখেন তাহলে ঘটনাগুলা কি ঘটছে, একটু ভালো করে দেখেন এই ঘটনাগুলার সাথে কি জড়িত। দেখেন ইশরাক কি করলো, ধরেন আমদানি বলতে বিদেশ থেকে আনছে, ধরেন আমরা চিন্তা করলাম চায়না বা ইন্ডিয়া থেকে কি করলো, সে আমদানি করতে 20 লাখ টাকা, তাহলে তার সংযোজিত মূল্য 20 লাখ টাকাই। এবার ইশরাক কি করছে, লাতুলের কাছে বেচা দিছে 25 লাখ টাকা, তাহলে 25 লাখ টাকার মধ্যে অলরেডি 20 লাখ টাকার উপর কিন্তু সে সংযোজিত মূল্য ধরে ফেলছে, তাহলে সে নতুন করে কত টাকা সংযোজন করলো, 5,000। আবার দেখেন রাতুল এবার কি করছে, আবার নাবিদের কাছে সে আবার কিছু লাভ যোগ করে 35 লাখ টাকা বিক্রি করছে, অলরেডি 25 লাখ টাকার উপরে ধরে ফেলছে, তাহলে সে নতুন করে কত, 10 লাখ টাকার উপরে ধরছে। এবার নাবিদ আবার কি করছে, টুটুলের কাছে বিক্রি করে দিচ্ছে 40 লাখ টাকা, তাহলে সে আবার নতুন করে 5 লাখ টাকা যুক্ত করছে। এবার মূল্য সংযোজন কর ধরতে কইছে, তাহলে মূল্য সংযোজন কর কত পার্সেন্ট হবে, দেখেন সরকারি আইন অনুযায়ী কত পার্সেন্ট, মূল্য সংযোজন কর 15%, আমরাও 15% ধরলাম। এবার দেখেন এই যে অর উপরে সংযোজিত মূল্যের উপর সবসময় পার্সেন্ট ধরতে হবে, তাহলে 20 লাখের 15% হচ্ছে 3 লাখ, এরপরে 5 লাখের 15% হচ্ছে 75,000, তারপরে 10 লাখের 15% হচ্ছে 1.5 লাখ, তারপরে আবারও 5 লাখের 75,000, এবার মোট যোগ করে দেবো 3 লাখ, 3 লাখ মোট দেখেন তো 6 লাখ হয়েছে কিনা, হ্যাঁ ভাইয়া 6 লাখ কি হয়, ছয় লাখ টাকা না, জি ভাইয়া 6 লাখ। এখানে আমরা লিখে দিতে পারি মোট পোশাক, এই 6 লাখ টাকাকে ইচ্ছা করলে আপনি এই যে কি বলে ক্লোজ করে দিতে পারেন, যদি ক্লোজ করে দেন দিতে পারেন, আপনার ইচ্ছা, এটাই অ্যানসার, আপনার আর কিচ্ছু লিখতে হবে না, এতটুকু লিখে দেবেন ব্যাস আপনার উত্তর হয়ে গেছে। এটা কি ভাইয়া 4 নম্বর? জি এটাই 4 নম্বর, এবং এটা মানে এই অঙ্কটা আসার সম্ভাবনা পরীক্ষায় মোটামুটি 100% বি পার্টে এই ট্যাক্সের এই অঙ্কটাই আসে এই অধ্যায় থেকে, একদম হুবহু, শুধু হয়তো আপনার টাকার অঙ্কগুলো একটু চেঞ্জ থাকবে, নামগুলো চেঞ্জ থাকবে, অথবা একটা দাপ বাড়াই দিল। যেমন পাইকারি ব্যবসায় টুটুলের কাছে আমরা 40 লাখ টাকা বিক্রি করছি না, আবার হয়তো বলে দিল টুটুল খুচরা ব্যবসায় নিকট এটা 50 লাখ টাকা বিক্রি করলো, তাহলে আমরা আরেকটা ধাপ এখানে 5 নম্বর ধাপ বাড়াই দেবো, শেষ হয়ে গেল আর কিছুই না। এই ছিল অঙ্কটা। এবার আমরা যে অঙ্কগুলো করছি আমি আবারও বলতেছি, আপনি যতগুলো অঙ্ক করবেন আপনার অনার্স বা বিবিএল লাইফে, যতগুলো যত ম্যাথ করবেন সব করবেন ইংরেজিতে, একমাত্র ট্যাক্সের অঙ্কগুলাই বাংলায় দিবেন, যে অঙ্কগুলো দিব ওই অঙ্কগুলো একটু ভালোভাবে করেন তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এই ছিল অঙ্কটা। কালকে এই অধ্যায়ের আমি যে জাতীয় অঙ্ক করাইছি এই অঙ্কে কোনো প্রবলেম আছে কিনা বের করবেন, কালকে হলো প্রবলেম সলভ করা হবে এবং পরবর্তী অধ্যায় সম্বন্ধে জানানো হবে, বুঝতে পারছেন? এই যে 6 লাখের নিচে এই যে ক্লোজ করতে হবে না স্যার, এই যে 6 লাখ, এই 6 লাখ তুমি ক্লোজ করলে হবে না করলে হবে, তবে আমি সবসময় ক্লোজ করার পক্ষে, ঠিক আছে ক্লোজ করে দিও কোনো সমস্যা নেই। বেসিক্যালি কি ক্লোজ করার নিয়ম হচ্ছে অ্যাকাউন্টিং, অন্য কোন নিয়মে এক ক্লোজ করার নিয়ম নাই, তবে যেহেতু এগুলো অ্যাকাউন্টিং রিলেটেড হিসাব সংক্রান্তই, তাই ক্লোজ করলে জিনিসটা সেফ জোনে থাকে আর কিছু না। আচ্ছা স্যার, আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী কালকে যত প্রবলেম আছে প্রবলেম গুলো বের করে রাখবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আর যদি সমাধান তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা পরবর্তী অধ্যায় সম্বন্ধে আমরা আইডিয়া নেব। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, খুব ভালো, ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।